উপকূলে আঘাত হেরেছে প্রবল ঘূর্ণিঝড় রিমালের মূল অংশ আগামী তিন থেকে পাঁচ ঘন্টার মধ্যে দেশের স্থলভাগ অতিক্রম করতে পারে প্রবল ঘূর্ণিঝড়টি ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাপক ঝড় বৃষ্টি হয়েছে উপকূলীয় এলাকাগুলোতে পটুয়াখালীর কুয়াকাটায় স্রোতে ভেসে গিয়ে একজনের মৃত্যু হয়েছে সাতক্ষীরা শ্যামনগরে ঘূর্ণিঝড়ের মধ্যে আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় পথেই মৃত্যু হয়েছে একজন বৃদ্ধের দুর্যোগপূর্ণ এলাকাগুলোতে সকল শিক্ষা প্রতিষ্ঠান কাল সোমবার বন্ধ থাকবে বলে জানিয়েছে ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী প্রবল ঘূর্ণিঝড় রিমাল অগ্রভাগ সন্ধ্যার দিকেই ক্ষেপুপাড়া ও মোগলাসহ উপকূলের বিভিন্ন এলাকায় আগা ঘন্টাখানেক ঘণ্টাখানেক পরে আঘাথানে থানে ঘূর্ণিঝড়ের মূল অংশটি এর তাণ্ডবে প্রবল ঝড় বৃষ্টি হচ্ছে উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টিপাত রাত আটটায় আবহাওয়া অফিসের এ ঘূর্ণিঝড়ের সর্বশেষ তথ্য জানান ঝড় সতর্কীকরণ কেন্দ্রের প্রধান ড শামীম আহসান ভূইয়া তিনি জানান সন্ধ্যা ছয়টা নাগাদ ঝড়টি বাংলাদেশ উপকূল অতিক্রম করেছে প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের চৌষট্টি কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা ঘন্টায় কিলোমিটার যা দমকা ঝড়ো আকারে হওয়ার কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে অতি ভারী বর্ষণের প্রভাবে কক্সবাজার বান্দরবান রাঙ্গামাটি খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমিধস হতে পারে পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে দশ নম্বর মহাবিপদ সংকেত আমি আবার বলছি দশ নম্বর মহাবিপদ উপকূলীয় জেলা খুলনা সাতক্ষীরা বাগেরহাট পিরোজপুর ঝালকাঠি বরগুনা বরিশাল ভোলা পটুয়াখালী এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চর সমূহ দশ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে অতি ভারী বর্ষণের প্রভাবে কক্সবাজার বান্দরবান রাঙামাটি খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে কোথাও কোথাও ভূমিধস হতে পারে উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাসের পাশাপাশি ঝড় ও এর প্রভাবে সোমবার রাজধানী ঢাকাসহ রাজশাহী খুলনা ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় ভারী বর্ষণের আভাস আবহাওয়া অফিসের পরে ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি নিয়ে আবহাওয়া অফিসে ব্রিফ করেন ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী আমরা ফায়ার সার্ভিস আমাদের সেনাবাহিনী কোস্টগার্ড এগুলো আমরা সবাই কাজ করতেছি এবং যেহেতু বর্তমানে আমরা দুর্যোগ চলমান দুর্যোগের অবস্থা বর্তমানে মধ্যে আমরা বসবাস করতেছি এবং সাথে সাথে দুর্যোগ পরবর্তী যে আমরা যেগুলি ইতিমধ্যে আমরা সমস্ত দুর্যোগের মালামালগুলি যেগুলি আমাদের মানুষ ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রয়োজন হবে যেগুলি আমরা ইতিমধ্যে তাদেরকে পৌঁছে দিয়েছি দুর্যোগ কবলিত এলাকায় সোমবার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানান তিনি নুপুর বাংলা ভিশন ঢাকা